কেমন আছেন আপনারা? আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমরা সবসময় ভালো থাকার জন্য হেলদি খাবার খাবো আর অবশ্যই ভালো থাকার চেষ্টা করব। খাবার দাবারের পাশাপাশি নিয়মিত একটু হাঁটার অভ্যেস থাকলে তো কথাই নেই। আজ আমি রান্না করব ওটস খিচুড়ি। এটা অসম্ভব পুষ্টিগুণে ভরপুর। ওটস, ভেজিটেবল, ডিম সবই শরীরের জন্য দরকার ভালো থাকার জন্য। এক কাপ ফুলকপি নিয়ে নিলাম, এক কাপ পাতাকপি, এক কাপ ব্রোকলি, সবগুলো ভেজিটেবলই শরীরের জন্য খুবই খুবই ভালো। আমি নিয়ে নিয়েছি একটা শসা, একটা টমেটো। সবজিগুলো আমরা আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিব, যে যেমন খেতে পছন্দ করেন। আর কাটাকাটি সবাই খুব সাবধানে করবেন। সবজিগুলো আমি কেটে ধুয়ে নিলাম, যে হাঁড়িতে রান্না করব এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিটা আমি পরে দিব, কারণ ব্রোকলি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি রান্না করছি ওট খিচুড়ি, চারজনের জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি। ওটস খিচুড়ি আমরা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারি, ডিনারে খেতে পারি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, কারণ আমি এখানে দুইটা চিকেন স্টক বার ইউজ করব, যার জন্য লবণটা আমি এখন কম দিব। চিকেন স্টক বারের সাথে লবণ থাকে। আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদ। হলুদটা অপশনাল, কেউ ইচ্ছে হলে দিবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর হলুদ তো পুষ্টিগুণেও শরীরের জন্য ভালো, তাই আমি কোয়ার্টার চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন, হাফ চামচ আদা। নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো উপকরণ, ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ব্রোকলি। ওট খিচুড়ি রান্না করতে টোটাল সময় লাগবে কম বেশি 10 মিনিটের মতো, কারণ সবার চুলার হিট একরকম না, তাই কারো কম বেশি সময় লাগতে পারে। আবার কেউ কেউ চাইলে এগুলো একেবারে সব কিছু দিয়ে প্রেশার কুকারেও রান্না করতে পারেন। আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপ ওটস। ওটস বেশি দেওয়ার কোনো দরকার নেই, কোয়ার্টার কাপ চারজনের জন্য যথেষ্ট। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দুইটা চিকেন বার, চিকেন স্টক। কেউ চাইলে এখানে আপনারা চিকেন স্টক করে যদি ফ্রিজে রেখে দেন সেখান থেকেও আপনারা চার কাপ ইউজ করতে পারেন, অথবা এই টাইপের দুইটা বার। আমি দিয়ে দিলাম এক কাপের 1/8 ভাগ পেঁয়াজ বেরেস্তা, এটা আমি নেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে দিলে এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে। আমি এখন নিয়ে নিয়েছি চারটা ডিম, এইগুলো আমি চারটা কাপে ঢেলে নিচ্ছি। ডিমগুলো ভেঙে চারটা কাপে নিয়ে নিব। আমরা ওটস খিচুড়িটা যতজনের জন্য রান্না করব ঠিক ততটা ডিম নিব। আমি ডিমগুলো সাইড করে করে দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। আমি এটা কিন্তু নেড়ে মিশিয়ে দিব না, এটা এইভাবে আস্ত থাকবে। দিয়ে দিলাম দুইটা, আরো দুইটা ডিম দিয়ে দিব। আর যারা কিটো ডায়েটে আছেন তাদের জন্য এটা
সকাল দুপুর রাত যে কোনো এক বেলা খুবই খুবই খেতেও ভালো লাগবে। এবং কিটো ডায়েটের যে টাইপের জিনিসগুলো খাওয়া হয় এই টাইপের উপকরণগুলোই এখানে আছে। আমার ডিমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। এটা আপনারা কেউ যদি বেশি ঝাল খেতে চান তারা বেশি কাঁচামরিচ দিবেন, আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন আমার ডিমগুলো হয়ে গেছে। আলতো করে একটু নেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা লাস্টের দিকে দিলে এটা থেকে সুন্দর একটা স্মেল আসে আর ঝালটাও খুব বেশি ছড়ায় না। দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি আর একটু এক চামচের মতো বেরেস্তা ছিটিয়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। হয়ে গেল ওটস হেলদি খিচুড়ি। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। ওটস খিচুড়ি এটা ছোট বাচ্চা বয়স্ক সবার জন্যই খুবই খুবই উপযোগী একটা সকালের নাস্তা বা রাতের খাবার। আপনারা করে দেখবেন আপনাদের কেমন লাগে। আর যারা ভেজিটেবল সুগার বা এই টাইপের কিছু হিসাব না করেন তারা যে কোনো টাইপেরই ভেজিটেবল ইউজ করতে পারবেন। আমার রান্না দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।